এই লেসনে আমরা আলোচনা করব হচ্ছে যে ভিডিও ট্রানজিশন কিভাবে কাজ করে। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যাওয়া যাক। আচ্ছা, এখানে আমি ভিডিও এনে রেখেছি। তো ভিডিও ট্রানজিশন হচ্ছে যে আমরা যখন একটি ভিডিও দেখি, যে ধরুন এটা একটা সিন, এই সিনটি থেকে দেখুন যে, আচ্ছা আমি প্লে করে দেখাচ্ছি, দেখুন যে এই মেয়েটি সামনের দিকে যাচ্ছে, এই সিনটি এখানে শেষ এবং তারপর হচ্ছে এই সিনটি। তো এখান এই দুটো সিনের মাঝখানে কোনো ট্রানজিশন নেই, মানে নর্মাল যে ট্রানজিশন হচ্ছে ধাপ করে জাম্প করে এখান থেকে এখানে চলে গেল, এটাই ছিল ট্রানজিশন। তো আমি চাচ্ছি যে মাঝখানে কোনো সুন্দর একটি ট্রানজিশন দেব। তো আমি এখন এই দুটো ভিডিওর মাঝখানে কাটব। আচ্ছা, এর আগে আমি বলছি যে ভিডিও ট্রানজিশন ইউজ করার জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার প্রয়োজন হয় না। এটা হচ্ছে যে ভিডিওর মধ্যেই আপনি ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে কীভাবে, যে ধরুন এই আমি সামনে গেলাম, আচ্ছা আমি কিবোর্ড থেকে যাচ্ছি একটা একটি ফ্রেম করে, হ্যাঁ এই জায়গাটাই হচ্ছে ট্রানজিশন। তো এই দুটোর মাঝখানে আমি কাটব। এখানে আমি রেজো টুলস নিয়ে মাঝখানে কেটে দিলাম। তো দেখুন যে এই এতটুকু আমার একটি সিকোয়েন্স, এটুকু হলো আমার আরেকটি সিকোয়েন্স, সরি সিন, এটুকু আমার একটি সিন, এটুকু আমার একটি সিন। এখানে হচ্ছে যে এখানে শেষ হওয়ার পর এখানে ধাপ করে চলে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে মাঝখানে কাটার পর এখানে একটি ট্রানজিশন দিব। তো ইফেক্টে যাব। এতক্ষণ আমরা দেখছিলাম যে ভিডিও ইফেক্ট, এখন দেখুন যে ভিডিও ইফেক্টের নিচে ভিডিও ট্রানজিশন নামে একটি অপশন আছে। এখানে ভিডিও ট্রানজিশনে যাওয়ার পর দেখুন যে থ্রি ডি মোশন, তারপর ডিজলভ ইরিস পেজ পিল, অনেকগুলোই অপশন আছে। তো আমি প্রথমে থ্রি ডি মোশনে ঢুকবো, তারপর এখান থেকে একটি আমি অ্যাপ্লাই করব। এই কিউব স্পিনটি ধরে আমি এই দুটো কাটার, মানে ফুটেজ যে কাটলাম, এই দুটোর মাঝখানে যখন নিয়ে আসবো ছেড়ে দিব। দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি কি হলো। দেখুন যে এখানে আমার ভিডিওটি এই, আর এখানে হলো এই, আর মাঝখানে যে ইফেক্টটি হলো কিউব স্পিনের, এটা হলো দেখুন যে আমি যখন এখানে পাস করছি, দেখুন কি হলো, এই সেমভাবে হচ্ছে আমার ভিডিওটি চেঞ্জ হলো। তাহলে আমি প্লে করে দেখাচ্ছি, দেখলেন তো, এইভাবে হচ্ছে আমার এই ভিডিওটি একটি ট্রানজিশন হলো। তার মানে এটাকে যখন চেঞ্জ করে পরের সিনে যাচ্ছি, আমি যাচ্ছি হলো এইভাবে। তো এটা যদি আমি এখন আরও, আমি চাচ্ছি কি যে আরও আগে থেকেই ঠিক এই জায়গা থেকে এই ইফেক্টটি শুরু হোক, এটাকে আমি ইফেক্টটি এভাবে ধরব, ধরে এইভাবে টান দিয়ে বড় করে দিব, তাহলে দেখুন যে ইফেক্টটি আমার ঠিক এখান থেকে শুরু এবং এই পর্যন্ত শেষ। তো এটা তো আমি এই দুইটি ফুটেজের মাঝখানে দিলাম। ইফেক্টটি আমি চাইলে এই এই ফুটেজে না ইউজ করে শুধু এই ফুটেজেও ইউজ করতে পারি। সেটা কীভাবে, যে আমি এটা যখন নিয়ে আসবো এই মাঝখানে না দিয়ে আমি দিব প্রথমে, অথবা দিব এই ভিডিওতে। তো আমি এটা প্রথমে দিচ্ছি। প্রথমে দিলে দেখুন যে কাজটি হয়, যে এই ভিডিওটি এইভাবে ট্রানজিশন হয়ে এ পর্যন্ত এসে শেষ এবং পরে এটা। তো এগুলো আসলে আপনারা রিসার্চ করে দেখবেন যে কি হয়। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যে কিউব স্পিন ধরুন এটা নিয়ে আসলাম আমি, এখানে যদি এই কিউব স্পিনের মধ্যে, এটা তো ফুটেজ, এটাও ফুটেজ, আর যদি কিউব স্পিনে ক্লিক করি, দেখুন এখানে একটি অপশন চলে আসলো যে আমার ইফেক্ট কন্ট্রোলের মধ্যে। দেখুন এখানে আমার এই ফুটেজ, আর এই ফুটেজের মাঝখানে হচ্ছে এখানে আমার যেই ইফেক্টটি, সেটা আমি এখান থেকেও চাইলে এভাবে ধরে এদিকে, তারপর আপনার এইদিকে এদিকে এভাবে বাড়িয়ে কমিয়ে, তারপর আগে পিছু করে আমি এই ইফেক্টটি চেঞ্জ করতে পারি। তো এটাই ছিল ট্রানজিশন। আমি এটা ডিলিট করলাম, ট্রানজিশনটি ডিলিট করে আমি এখান থেকে আরেকটি ট্রানজিশন ইউজ করে দেখব কি হয়। এটা হলো যে এখান থেকে এইভাবে ট্রানজিশনটি হলো। তারপর আমি এখান থেকে এই ডিজলভে গিয়ে এই অ্যাডিটিভ ডিজলভটি এটা দিব, এটা হলো এই লাইট হয়ে চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তো এটাকে যদি আমি আরো ছোট করে দেই এই লাইটটি, দেখুন কি হলো, খুব দ্রুত একটি লাইট ইফেক্ট এসে পরের সিনে চলে গেল। এবং আমি এখান থেকে এটা ডিলিট করে এই ক্রস ডিজেল পে দিব। আচ্ছা, এটা কোনো কাজ করছে না। আচ্ছা, ডিপ টু ব্ল্যাক এটা দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, এটা দেখুন যে এই ভিডিওটি আমার এখানে এভাবে আস্তে আস্তে ব্ল্যাক হয়ে শেষ হয়ে তারপর আবার ব্ল্যাক থেকে শুরু হচ্ছে। তো এটা আমি চাইলে এখানে ব্ল্যাক টু হোয়াইটও দিতে পারি, যে ধীরে ধীরে এটা
হোয়াইট হয়ে তারপরের সিনে চলে যাবে। তো এভাবে আসলে প্রত্যেকটা যেই ট্রানজিশনগুলো আছে এটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন যে কোন ট্রানজিশন কীভাবে কাজ করে। তো এই ছিল এই ফুটেজ, পরবর্তী লেসন দেখতে সঙ্গেই থাকুন, ধন্যবাদ।